আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম ট্রিপল সি উইথ ফারহানার আজকের পর্বে। আমার আজকের রেসিপি সেমাই ইন ভার্মিসেলি বাস্কেট। খুব সাধারণ একটি ডেজার্টও কিন্তু পরিবেশনের ভিন্নতায় অসাধারণ হতে পারে। এটি তেমনই একটি ডেজার্ট। এখানে আমি 2 টেবিল চামচ বাটার গলিয়ে নিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। এটাকে আমি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম পানি, যেন এটা একটা থিক কনসিস্টেন্সি হয়। আমার পানিটা একটু বেশি হয়ে গিয়েছে, আমি এখানে দিয়ে দিলাম আরও 1 চা চামচ গুঁড়ো দুধ। এবার খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি এবং তারপর এটাতে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 2 চা চামচ চিনি দিয়েছি। এবারে একটা পাত্রে 2 টেবিল চামচ বাটার দিয়ে আমি তার মধ্যে 1 কাপ পরিমাণ সেমাই দিয়ে দিচ্ছি এবং এটাকে খুব ভালো করে নেড়ে নিচ্ছি। বাটারের সঙ্গে আমি সেমাইটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটার এবং গুঁড়ো দুধের তৈরি মিশ্রণটি, যেটি আসলে কনডেন্স মিল্কের বিকল্প হিসেবে কাজ করবে এবং এই সেমাইটাকে একটু আঠালো করবে, আর সে কারণেই আমি এই মিশ্রণটি ব্যবহার করছি। সেমাই বাস্কেট বানানোর জন্য একদম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে এটি নামিয়ে নিব। আমি এখানে পেপার কেক মোল্ডের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবং তারপর এই সেমাইটাকে চামচ দিয়ে চেপে চেপে আমি একটা শেপ করে দিচ্ছি। শেপ করা হয়ে গেলে ভার্মিসেলি বাস্কেটগুলোকে আমি ফ্রিজে রেখে দিব 1 ঘন্টার জন্য, যেন সুন্দরভাবে সেট হয়ে যায়। একটি সেমাই রান্না করবার জন্য আমি এখানে 1/2 কাপ সেমাই নিয়েছি এবং তার মধ্যে একটু ফুড কালার মিশিয়ে নিচ্ছি, যেন সেমাইগুলোকে যখন আমি দুধের মধ্যে দিব তখন যেন একটা বেশ সুন্দর কালার হয়। এদিকে আমি 1.5 চা চামচ মিল্ক পাউডার নিয়েছি ভিন্ন একটা পাত্রে এবং তার মধ্যে দিয়ে দিয়েছি 1/2 চামচ কর্নফ্লাওয়ার। এবারে দিয়ে দিচ্ছি 1 ফোঁটা ভ্যানিলা এসেন্স। এটাই আসলে কাস্টার্ড পাউডার হিসেবে কাজ করবে, যেটা আমি সেমাইয়ের মধ্যে ব্যবহার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ লিকুইড মিল্ক এবং তার মধ্যে দিয়ে দিচ্ছি সেমাই। খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ লবণ। ভালোভাবে নেড়ে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব 5 টেবিল চামচ চিনি। এই পর্যায়ে আমি কাস্টার্ড পাউডারের মিশ্রণটি পানি দিয়ে গুলিয়ে দিয়ে দিয়েছি এই সেমাইয়ের মধ্যে, যেটি আসলে রেকর্ডেড হয়নি। তারপর আমি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ কিশমিশ এবং 1 চা চামচ গোলাপ জল। আমার সেমাই তৈরি হয়ে গিয়েছে এবং 1 ঘন্টা পর আমি ভার্মিসেলি বাস্কেটগুলো ফ্রিজ থেকে বের করে তার উপর সেমাই দিয়ে দিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল পরিবেশনের ভিন্নতায় অসাধারণ একটি ডেজার্ট, সেমাই ইন ভার্মিসেলি বাস্কেট। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে আমার ভিডিওগুলো শেয়ার করবেন এবং লাইক এবং কমেন্ট করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আশা করি আবারও দেখা হবে অন্য কোনো আয়োজনে, অন্য কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘরে থাকবেন। আল্লাহ হাফেজ।